দাঁতগুলো একবার দেখাবো। দাঁতগুলো বন্ধুরা একবার দেখেন, কত দেখতে পাচ্ছেন লিঙ্কগুলো দেখা যাচ্ছে ভিতরে, দুটো বাচ্চা আছে এখানে, তো একটা অনেকটা বড় হয়ে গেছে আর একটা এখন ছোট আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বাচ্চারা সাধারণত আমার মনে হচ্ছে এর কালারটা ইয়েলো হবে। হ্যালো বন্ধুরা, কে এল আর সুমন অ্যান্ড প্যাট ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো আমি এর আগে দেখেছিলাম যে আমার উপরে যে বাজেজ পাখি আছে, সেই বাজেজ পাখির ডিম বাচ্চা দেখেছিলাম। তো সেই ডিম বাচ্চা থেকে, কড়া ডিম থেকে বাচ্চা হয়েছে, তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিতরে হাইটা যে আছে, বাচ্চার হাইটা পরিষ্কার করব, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনারা হয়তো জানেন, যারা আমার ভিডিও দেখেন, তো এটাতে আমার বাচ্চা আছে, দুটো বাচ্চা আছে এটাতে, আর এখানে যে সবুজ ঝুড়িটার মধ্যেও ডিম আছে। তো ডিমগুলো এখনও হ্যাচিং হয়নি, ডিম এখনও ফুটতে এখনও সময় আছে। আমরা এখানে বাচ্চাগুলো দেখবো আগে। তো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো আছে, দুটো বাচ্চা আছে। তো আমার পাখি মোট 7টা ডিম পেড়েছিল আপনারা জানেন, আর 7টা বলতে 5টা ডিম নষ্ট হয়ে গেছে, দুটো ডিম ফুটেছে। এই পাখিটা এবার ফার্স্ট টাইম ডিম দিয়েছে, তাই এরকম হয়েছে। তো আশা করি এর পরের বার যতগুলো ডিম দিবে ততগুলোই ফাটেল হবে, এবার 5টা ডিম নষ্ট হয়ে গেছে। তো এবার আমি হাইটা নামিয়ে হাইটা পরিষ্কার করব, সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখতে পেলাম বন্ধুরা, আমি হাঁড়িটা খুলে নিলাম। এবার হাঁড়ির ভিতরে যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলো আমি এখন বের করব। তো দেখতে পাচ্ছেন তো দুটো বাচ্চা আছে এখানে, তো একটা অনেকটা বড় হয়ে গেছে আর একটা এখন ছোট আছে। তো হাইট বাচ্চাগুলো বের করে আমি হাঁড়িটা পরিষ্কার করে দেবো, বাচ্চাগুলো এটাতে রাখবো। তার জন্য আমি একটা নরম কাপড় দিয়ে একটা রাখার মতো জায়গা করলাম। এবার আমি বাচ্চাগুলোকে বের করব। তো দেখতে পাচ্ছেন ভিতরে কতটা নোংরা হয়েছে, আমি ট্রাই করবো বাচ্চাটা আস্তে করে বের করার। তো প্রথমে ছোটোটা এসছে, প্রথমে ছোটোটা দেখে আস্তে করে বের করলাম। দেখতে পাচ্ছেন বাচ্চাটা বের করলাম আমি, এখন চোখ ফুটছে সবে। তো আমি এখন একে রেখে দেবো। এবার আরেকটা যেটা বাচ্চা আছে আমি সেটা বের করবো। তো এই বাচ্চাটা পুরোটা চোখ ফুটে গেছে, আর এই বাচ্চাটাকে আমি বের করে নিলাম। তো এর লোমও বেড়ে তো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এটাকেও আমরা রেখে দেব এখানে। তো দুটো বাচ্চাকে আমরা রেখে দিলাম। এবার হাড়ির ভিতরে যে নোংরাটা আছে সেটা আমরা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হাইটা পুরোটা পরিষ্কার করে নিলাম, আর বাচ্চাগুলো আমি এখন রেখে দেবো আস্তে করে। তো এই বাচ্চারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বাচ্চারা সাধারণত আমার মনে হচ্ছে এর কালারটা ইয়েলো হবে। তো এর লোমগুলো দেখে বোঝা যাচ্ছে ইয়েলো টাইপের লোমগুলো বেরোচ্ছে, তো আশা করি ইয়েলো বাচ্চাটা হবে। তো আর কিছুদিন পর ভালো স্পষ্টভাবে বোঝা যাবে। তো বাচ্চাটাকে আমি এখন রেখে দেবো ভিতরে। তো আস্তে করে আমি বাচ্চাটাকে ভিতরে রেখে দিলাম, আর ছোটো বাচ্চাটাকেও আমি এখন রেখে দেবো। তো ভালোভাবে বাচ্চা দুটোকে আমি রেখে দিলাম ভিতরে। এবার হাইটা আমি উপরে টাঙিয়ে দেবো। তো যে হাইটাতে বাচ্চা ছিল সেই হাইটা আমি পরিষ্কার করে দিলাম, এখন বাচ্চাগুলো সেফলি থাকবে। পরিষ্কার করার কারণ হচ্ছে যে ওরা যে পায়খানাটা করে সেই পায়খানাটা হাড়ির মধ্যে থেকে যায়, তো ওই পায়খানাগুলো যদি আবার ওদের নাকে বা মুখে লেগে শুকিয়ে যায় তাহলে ওরা মারা যেতে পারে, তার জন্যই ওই নোংরাগুলো পরিষ্কার করা। তো আমার এখানে নিচে যে ফিঞ্চ পাখি আছে, সে দুটো বেবি ছিল, সেই দুটো বেবি আমরা দেখাবো আপনাদেরকে এখন। তো আমার এটাতে বেবি আছে, এখানে মাটার ভিতরে আছে। তো মা পাখিটাকে আমি বের করে দেবো। তো মা পাখিটা বেরিয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন এখানে বেবিটা, এখানে দুটো বেবি আছে। তো দুটো বেবির চোখ ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। আর এটাতে ডিম আছে, আমি ডিমগুলো দেখাবো।
দেখতে পাচ্ছেন লিঙ্কগুলো দেখা যাচ্ছে ভিতরে। তো আমরা বাজেস পাখি আর ফিঞ্চ পাখির আপডেটটা দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো ককটেল এখন বাইরে আছে, তো এদের ডিমগুলো তো নষ্ট হয়ে গেছিলো, ডিমগুলো আমি ফেলে দিয়েছিলাম। তো তারপর এরা এখন হাঁড়ির বাইরেই থাকছে দুজনে একসঙ্গে। আমার মেলটা চেঞ্জ করার কথা, মেলটা আমি 2-3 দিনের মধ্যে চেঞ্জ করে দেবো, কারণ মেলটা একটু হ্যান্ডিক্যাপ আছে। আর উপরে আমার দুটো লাভবার্ড এখনো বসে আছে কোনাতে। তো আমি কোথা থেকে যে ককটেলের মেলটা নিয়ে আসছি, কার কাছ থেকে, আমি সেটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। আর এখন আমরা দেখবো হলো যে আমার পায়রাটা ডিম দিয়েছিল, সেই পায়রাটাকে আমরা এখন দেখে নেব। তো সেই পায়রাটা আমার এখানে আছে, সেই ডিমের ওপর এখনও বসে আছে। বাচ্চাগুলো ফুটেছে কিনা বলতে পারবো না, আমি পরে চেক করব। এখানে আমার দুটো গিনি পিগ আছে, এখানে থাকে এরা। তো ফিমেলটা আমি বলেছিলাম এর আগের ভিডিওতে, ফিমেলটা প্রেগনেন্ট আছে, তো এরা খুব তাড়াতাড়ি বাচ্চা হবে। তো জানি না কবে হবে, বাট খুব তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে, কারণ পেটটা এর প্রচুর বড় হয়ে গেছে। আর এখানে মেলটা তো খুবই ভয় পায়, মানে ওকে ধরাই যায় না, এতটা ভয় পায়। তো এই হচ্ছে আমার মেলটা, দেখতে পাচ্ছেন এই প্রচুর ভয় পায়, দেখতে পাচ্ছেন। ফিমেলটা তো ভয় পায় না, কিন্তু এই মেলটা প্রচুর ভয় পায়, আসতে চায় না, দেখতে পাচ্ছেন। এই দাঁতগুলো একবার দেখাবো, দাঁতগুলো বন্ধুরা একবার দেখেন কত পরিষ্কার। এ খুব ভয় পায়, তার জন্য একে বেশি ধরাধরি করি না, ফিমেলটা অতটা ভয় পায় না। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন, যাতে আমার পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।